জ্বালা যন্ত্রণা। উমাইয়ার বাড়িতে কাজ করি, বেলালের মনের আশা, আল্লাহ গো আমি নাবীর কাছে কলমা পড়ে মুসলমান হব। কি হবে? মুসলমান। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে নাবীর কাছে কলমা পড়ে প্রথম খলিফা হলেন। হযরত বেলাল মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমি নাবীর কাছে যাব আর ইসলামটাকে গ্রহণ করে নেব। উমাইয়ার বাড়িতে কাজ করে, উমাইয়া ধর্মে তো ঢোল বাজনা কত কি মূর্তি পূজা হেন তেন সব আছে। বেলাল মনে মনে চিন্তা করছে, বলছে উমাইয়া ধর্মকে লাথি মেরে দিয়ে আমি হাবিবুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দো পা করে নবীজি দরবারে এসেছেন। জোরে বলে নবীজি দরবারে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। বেরাদের ইসলাম মাজা সামানিক রাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি আমার নবীকে বলছে, নবী গো আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, আমি ওর ধর্মতে দেখতে চাই না। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল তুমি যদি কলমা পড়ো কাফের দলেরা তোমাকে অত্যাচার করবে। এ বেলাল তোমাকে উমাইয়ার অত্যাচার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নতুন বলতেছে, বলো গো নবীজি আপনার কলমা আমাকে পড়ায়া দিন, জীবন দিয়ে দেব, কিন্তু নবী গো আপনার কলমা ছাড়ব না। এ বাবাজি মুসলমান বাইরাও আমার নবীজি বলতেছে, বলো বেলাল, এই বেলাল আমার দেখা দেখি তো তুমি উজু বানিয়ে নাও। বাবাজি উজু বানানো হলো। আমার নবীজি বলতেছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কলমা পড়ে মুসলমান হলেন। আমার নবীজি বলছে, বেলাল তুমি আমার পেছনে দুই রাকাত নফর নামাজ পড়ো। বাবাজি বেলাল নফর নামাজ পড়লেন। আমার নবীজি দুই কানে হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন, যেই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করি, যেই বেলাল আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ গো বেলালকে তুমি কবুল করে নাও। আমার নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। এ বাবাজি মুসলমান বাইরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কলমা পড়ে এক পা দো পা করে বাবাজি বাড়ির দিকে যায়, উমাইয়ার বাড়ির দিকে যায়। বাবা দিনের বেলা কাজ, রাত্রে বেলাতে আপনার কি নাও, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। একদিন বাবা উমাইয়া ঘর গুলো চেক ইন করতে লাগলো। রে বাবাও সমস্ত ঘরের জিনিসগুলো ঠিক আছে কি নাও? উমাইয়া ঘরে আপনার চেক ইন করতে 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 বেলালের ঘরে সম্মুখে আসলো। আসার পরে বাবাজি বেলালের ঘরে বাবা একটা ছিদ্র পোটা ছিল, ওই পুটে দিয়ে আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া মনে মনে চিন্তা করলে, কি ব্যাপার, বেলাল এত মধুর সুরে গভীর রাত্রিতে এটা কি পড়ে? বাবাজি মুসলমান। সকাল হলো, বাবা সকাল হয়ে যাওয়ার পরে বেলালকে বলতেছে, বলে এ বেলাল, বেলাল তুমি কালকে রাত্রে বেলা কি মধুর সুরে পড়তে ছিল, ওটা তো সম্পূর্ণ লাগলো আগেরই জামানার নবীর কলমা। বাবাজি বেলাল বলতেছে, বলো গাবো জাহেল, আমি তো নবীদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বাবাজি এদিকে উমাইয়া বলতেছে, বেলাল তুমি ভুল কাজ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি নবীর কলমা পড়েছো, তোমাকে এখনই কলমা কানা ছেড়ে দিতে হবে। বেরাদের ইসলাম মজাসা মানিকেরাম, এ সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে এ উমাইয়া, উমাইয়া তোমার
ধর্ম কে লাত্তি দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলতেছে বেলাল কলমা ছাড়তে হবে বলে ছাড়বো না, বলে তোমাকে মারবো তোমাকে ধরবো কষ্ট দিব। বেলাল বলতেছে নাবির জন্য জীবন দিত রাজি, জান দিত রাজি, প্রাণ দিত রাজি, নাবিজির কলমা ছাড়বো না। এরি নাম ঈমান, এরি নাম মহব্বত, এরি নাম ভালোবাসা। জোরে বলুন বাবাজি। এদিকে আবু জাহেল ওই উমাইয়া বলতেছে বলে এ বেলাল তাহলে কলমা ছাড়বে না? উমাইয়া একটা তলোয়ার আপনার কিনা চাবুক নিয়ে এসেছে। বেলালকে বাবাজি মারতে লেগেছে বাবা, এত জোরে 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 মার। বেলালকে বাবাজি জমিনে বেহুশ করে বাবা পেলায়া রেখেছি। বেলালকে একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে, তালা মেরে দিয়েছে। এদিকে উমাইয়া চিনতে চিনতে তো আমার এত সুন্দর গোলাম, যেই বেলাল দশজন গোলামের থেকে একলাই কাঁদ করতো বেলাল, ওই বেলাল আকেরি জামানা নবীর কলমা পড়ে নিয়েছি। যা হোক কর হোক বেলালকে কলমা যেমন করক ছুটাইতে হবে বাবাজি। এদিকে বেলালকে অজ্ঞান করে ঘরের ভিতর বাবা তালা মেরে রেখে দিয়েছি। এদিকে বাবা উমাইয়া এক পা দোপা করে আবু জাহেলের কাছে গেছে। বাবাজি ইন্টারন্যাশনাল কাফের গেছে, বলে আবু জাহেল বলে কি হয়েছে? বলে আমার সব থেকে যেটা দামি গোলাম বেলাল, দশজন গোলামের থেকে একলাই বেলাল কাজ করত, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো ওই বেলালের কলমা কি ছুটাতে পারবা? আবু জাহেল বলতেছে বলে এ উমাইয়া কি কথা বললা? এ তোমার বাম হাতের খেলা, বেলালকে এমনি কলমা ছুটাইয়া দেব। এদিকে উমাইয়া বলছে বলে আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে দশটা উট ইনাম দেব, আমি তোমাকে দশটা উট ইনাম দেব। বাবাজি আবু জাহেল বলতেছে এ উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কাল সকালবেলাতেই দশটা গোলামকে নিয়ে যাব, বেলালকে যেমন করা হোক কলমা খানা ছুটাইয়া দেব। আপনার কেনাও উমাইয়া বাড়ি চলে আসলো, সকাল হলো, সকাল হয়ে যাওয়ার সময়তে বাবাজি আবু জাহেল একমাত্র নাই দশটা গোলাম সঙ্গে করে নিয়ে এসেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম বেলালের গেটের কাছে দাঁড়িয়ে আছে। এদিকে বেলালের জ্ঞান বাবা ফিরে এসেছে, বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি তো নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ইমানটা তাজা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাজা সাবানি কেনা বাউ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে আপনার গেটের আপনার কিনা তালাটা খোলা হলো, বেলালকে বের করা হলো। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে বলে হ্যাঁ আমি তো নবীজির কলমা পড়েছি। এ বেলাল তুমি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের মডেল লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল বানায়া দেব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনো? বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আবু জাহেল বলতেছে বলো আমার গোলামেরা সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে আঙুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বড় কড়াই নাও, নেওয়ার পরে পানি লাল করে গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে এ আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও একটা কড়াই যখন গরম পানি করা হলো, গরম পানি করার পরে বেরাদ ইসলাম মাদা সামানি গিরাব বেলালকে বলে বেলাল বলো কলমা ছাড়বে কেন? বেলাল মাথা লড়ে বলে না কলমা ছাড়বো না। বেলালের হাত বেঁধেছে, বেলালের পা বেঁধেছে, বেলালকে টানতে 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 বাবাজি গরম পানির কাছে নিয়ে যেতেছে। গরম পানির কাছে যখন বাবা নিয়ে যাও বেলালকে বলছে বেলাল আবার তোমার
আমাকে বলতে চাই বলো নবীর কলমা ছাড়বে কেন বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাল কি বাবাজি যখন গরম পানি তিনি কেপ করে দিয়েছি বাবা বেলাল হাউ হাউ করে কান্না করতে লেগেছে আল্লাহ গো আমি তো আর থাকতে পারি না আল্লাহ গো এত পানি গরম আমি তো সহ্য করতে পারি না এবারে আদেশ লাভ মাজান সামানি করাবো তবু আবু জাইলের বলতেছে বলে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা বলো 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 বেলাল বলতেছে বলে না আমি কলমা ছাড়ব না এ বাবা জি মুসলমান ভাইরাও অনুকম যখন পানি তিনি কেম করা হয়ে গেল বেলাল বাবা জি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার ইমানটাকে তাজা করে দাও আল্লাহ গো আমার ইমানটাকে তাজা করে দাও বেলাল মুখ দিয়ে পড়তে ছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ বেলাল কে বাবা গরম পানি থেকে যখন বাবা তোলা হলো তোলার পরে বেলাল কে আবার বলছে বেলাল কলমা ছাড়বে না বলে না নবীজির কলমা বেলালের হাত পা গুলোকে টান 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 করে বাঁধা হলো আবার বলতেছে বেলাল কলমা ছাড়বে না মাথা ধরে বলছে না নবীজির কলমা ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও বেলালের হাত পা গুলোকে যখন বাবা টান টান করে বাঁধা হলো আবু জাহেলদের গোলামদেরকে বলে এ গোলামেরও বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো বাবাজি গোলামেরা চাবুক নিয়েছে বেলালের শরীরে বাবা যখন মারতে লেগেছে বাবাও যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় ওই জায়গা ফেটে বাবা রক্ত বেরিয়ে যায় মুসলমান ভাইরাও আপনার কিনা শরীরে রক্ত রূপণ না বইতেছি এরি নাম বেলাল এ বেরাদের ইসলাম মাদান সামানি কিনা বাও বেলালের শরীরে মামা রক্ত রূপণ না বেরতেছি বেলাল কে দেখে দিবলতেছি বলো গো আবু জাহেলে দলে রও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় এ মা বনেরা ও সোনা মানিকেরা একবার বুঝার চেষ্টা করুন রে বাবা নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যান ওই কবরে জান্নাতি জান্নাতি নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত তাইলে বাবা আমরা কি বেলালের মতো নবীকে মোহাব্বত করতে পারবো না কি গো মোহাব্বত কি করবেন হাত তুলেন মহব্বত যখন করেন তো নাবির মহব্বতে একটা ভাই হাজার টাকা দেন তো দেখি আছেন আমি বেশি টাকা চাইব না একটা ভাই নাবির মহব্বতে চাইছি তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো এই ভাই হাজার টাকা দিলেন নাবির মোহাব্বতে কি নাম এমডি রফি আলম এ দেখেন হাজার টাকা দিয়েছে নাবির মোহাব্বতে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত এক হাজার টাকার দাতা নবী মুস্তফার আশিকে দিওয়ানা এক হাজার টাকা দিয়েছে কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি
भाजी पके जाए काबा के जोड़ी बोले नबी जी को ताई ओ गो काबा तुमी बोले दाओ अमार नबी जी को ताई ओ गो चाँद तुमी बोले दाओ अमार नबी जी को ताई जर बाबाजी मुसलमान बैरो ए सुना मानी के रो बेलाल के बाबाजी जखन चाबो कर बारे बाबा जखन मत्ते लेके छे बाबा शरीर रक्त बन्ना बेरते जी बेलाल अल्लाहर काछे केदे केदे बोलते छे अल्लाह गो आमी तो शुद्ध नबीजीर कलमा पड़े जी ओ गुरब बोलाल अमीन ए काफिर दलेरा जतई आमाके मारुक ना कान आरो ईमानटा ताजा करे दी ए बाबाजी मुसलमान बैरो बेलाल के जखन बाबा ताबुकर बाड़ी जखन मारा हो गेल रे बाबू तखन बोलते छे ए बेलाल बोलो नबीजीर कलमा छाड़बे कि न बेलाल बोलते छे बोले ना 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 न आमरा नबीजीर कलमा खाना छाड़ब न बेरादर सलाम अबू जहल बोलते छे तार गोलाम देर के ए गोलामेरा तुमरा एक काज करो एकटा बाटीते लवणेर गुड़ा नियेसो आर एकटा बाटीते मरीचेर गुड़ा नियेसो बोले कि करा হবে বেলালের যেই জায়গা গলো কাটা কাটা দাগ কাটা কাটা দাগ ওই জায়গা গলো রে মরিচে চিটা দেব বাবাজি আপনাজি মুসলমান ভাইরাও যখন এক বাটি লবণের গুণা নিয়ে আসা হলো লবণের গুণা নিয়েছি বাবা বেলালের কাটা 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 দাগে বাবাজি চিটায়া দেয় বেলাল সহ্য করতে পারে না ও গো রব্বুল আলামিন আমি তো সহ্য করতে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লাল বেলাল সহ্যটাই করা হলো ইসলাম ধর্ম জোর বলুন না সুবহানাল্লাহ এ শুনা মালিকেন এখন দেখেন না ইসলামের প্রতি বাবা কত জুলুম চলতেছে বাবা কি চলে না এই যে কিছুদিন আগে বাবা যে মুফতি সালমান আজহারি কি কথা বলেছে জেলে পাকড়াও করেছে বাবা শুনেছেন না দেখেন না কিন্তু বাবা আপনাদেরকে বলতে চাই মুফতি সালমান আজহারি আমাদের বাবাজি জানেন কলিজার টুকরা এটাই না কিন্তু বাবাজি আমি তাদেরকে বলতে চাই বলে এ ভাইরা তোমরা মুফতি সালমান আজহারিকে বারবার জেলে ভরতেছো বারবার জেলে ভরতেছো আমি একটা কথা তোমাদেরকে বলে যাই এক সালমান আজহারিকে জেলে ভরবা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজার হাজার আত্মার কিনাও মুফতি সালমান আজহারিকে হাজার হাজার দুনিয়াতে আল্লাহ আরো তৈয়ার করে দেবে এই বাবাজি মুসলমান তোমরা কোরআনের প্রতি জুলুম করতেছো তোমরা কোরআনকে যদি পুড়াইয়া দাও কোরআনকে যদি পুড়াইয়া দাও আমরা এমন মুসলমান কত হাফেজ আছে আবারো লাখ লাখ কোরআন ছাপায়া দেবে কি গো ইসলাম ধর্ম মানে সত্যি ধর্ম বাদশা নমরুদ বাদশা ফেরাউন তারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছে আছে ঠিক আছে সব ধ্বংস হয়ে গেছে অমিত শাহ বলছে কি জানেন বলছে অমিত শাহ বলছে যে আমি মুসলমানদের ক্ষতি করছি না ইসলামটা আমরা ধ্বংস করতে চাই আর বাপের ক্ষমতা আছে जी बाबा जी मुसलमान सुना मानी केरा आप मदर की एक टेक कथा बोले जाए जरा अहले सुन्नतुल जमातेर मूल भी जरा हक पते चले ताराई होच्छे मरार परे जन्नती 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 जरो बोले তাহলে বাবা যে মুসলমান আসুন আপনাদেরকে একটা কথা বলে যায় কোন মুসলমান যদি বাবা কষ্টই পড়ে থাকে তাহলে সমস্ত মুসলমানকে খাড়া হতে হবে কি হবে না জি হইতে হবে এটাই তো বাবাদের সুন্নিদের আকীদা এটাই হচ্ছে ঈমান তাজা জোরে কোন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানি کرام হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি
মরিচের বাবা চিটা দিতেছি লবণ চিটা দিতেছে বেলাল হাওয়া করে কান্না করতেছে বলো আল্লাহ সহ্য করতে পারি না গো মাহবুব আল্লাহ গো আমার ভিতরে ঈমানটাকে তাজা করে দিন তাজা করে দিন এ বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সূরা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বল আল্লাহ গো আল্লাহ আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি আমি তো নবীর প্রতি দরুদ পড়েছি আমি তো নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বেলাল বেলাল তুমি আজকে কষ্ট করতেছো কত মওলানারাও তোমার ওয়াজ গুলো বলবে তোমার তাকরির গুলো বলবে আমার কোন বান্দা যদি তোমার ওয়াজ শুনে এক ফোঁটা জল ফেলাইয়া দিতে পারে আর তোমার মতো আমার নবী মুস্তাফা কি এক বিন্দু যদি মহব্বত করে দিতে পারে মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবা জি মুসলমান বাইরো বাবা বেলাল শরীরে লবণে চিটা দেয় মরিচে চিটা দেয় বাবা কোন মতে কলমা ছাড়ে না ছাড়ে না চায়নো এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলে না 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 নাও এদিকে আবু জাহেল বলতেছে বলে বেলাল কলমা ছাড়বে কিনা বলো তুমি যদি কলমা ছাড়ি দাও ডাক্তারের কাছে কবিরাজের কাছে নিয়ে যাব তোমাকে ভালো বড় কবিরাজের কাছে নিয়ে যাব এ বাবা জি তাই কবি বলতেছে গোলামানে মুস্তফা चंदन से नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे एरी नाम आशी के रसो ईगो एरी नाम की आशी के रसूल तक कवि बोलते हैं आबार ऐसो को प्रेमी ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে আবার এসো গো প্রেমী কি বেলাল মাদের জগতে ফিরে আমরা বেলালের মতো নবীকে কে কে মহব্বত করতে চায় হাত তুলেন মরার পরে জান্নাতি হওয়া যাবে বেলাল ইসলাম মাদার সামান ইকরাম বেলালের হাত পা গুলোকে যখন বাবা আপনার কোলে দিয়েছি বেরাদার হাত পা গুলোকে যখন আপনার কোলে দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো বেলাল তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও এ বেলাল যদি নবী মুস্তফাকে এতটাই মহব্বত করো এ বেলাল তুমি একবার বলো না নবীর জন্য কি জীবন দিতে পারবা নবীর জন্য কি জান দিতে পারবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি নবীর জন্য জীবন দিতে রাজি কি দিতে রাজি নবীর জন্য জীবন দিত রাজি আচ্ছা আমরা কি নাবির জন্য জীবন দিব না কি গো কে কে নাবির জন্য জীবন দিতে রাজি হাত তুলেন আমরা নাবির জন্য জীবন দেব জোরকান সুবহানাল্লাহ বাবা জি মুসলমান এ সোনা মানে কেরো ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহু কে বাবাজি আপনার কিনা পায়ে দড়ি বাঁধা হলো পায়ে দড়ি বাঁধা হলো আবু জাহেল বলতেছে বলে এ গোলামেরও বেলাল কে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও বেলাল কে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও বেলাদের ইসলাম মাঝে সামানি কিনা বাবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন পাগলতে দড়ি বেঁধেছে বাবু টানতে টানতে নিয়ে যায় বেলাল বলে ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না আমি কি দোষ করেছি বলো না আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আমি তো শুধু নবী মুস্তাফার প্রতি কলমা পড়েছি আর তো কিছু করি নাই আবু জাহেলের গলা মেরে বলতেছে বলে এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলে না 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 আমি নবীজির কলমা ছাড়বো না এদিকে বাবা আবু জাহেলের গলা মেরে বলতেছে বলে এ বেলাল যদি কলমা না ছাড়ো তোমার প্রতি আরো কষ্ট চলবে তোমার প্রতি কোন আযাব চলবে বিরাদের ইসলাম মাঝে সামানিক রাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে বাবাজি টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায় বালি গল বাবা এত গরম এত গরম কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল কাঠের জুতা ছিল বাবাজি বেলাল কে আপনার গরম বালিতে বাবা শুইয়ে দিয়েছি কে ধরেছে মাথা কে ধরেছে গলা কে ধরেছে বুক কে ধরেছে পেট কে ধরেছে জাং কে ধরেছে হাঁটু কে ধরেছে পাও বাবাজি বেলাল চটপা চটপা করতেছে বাবা বালি গলি এত গরম রে বাবা বেলাল বাবাজি চটপা চটপা করতেছে বেরাদার মজা সামানি কিনা বাবু চকচক বাবুানে কানি ধরা হয়ে গেল আবু জাহেলের গোলামদের পায়েতে বাবাজি কাঠের জুতা ছিল ওই কাঠের জুতা গল পুড়ে যেন ছাই হয়ে গেছে তাইলে বুঝুন ওই বালি গল কতই না গরম ছিল এ বালি গল কতই না গরম ছিল বাবা যে মুসলমান সোনা মানিকেরা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে আবু জাহেল আমাদের পায়ে তো কাঠের জুতা ছিল গরমের তাপে আমাদের জুতো সব পুড়ে ছাই হয়ে গেছে কি করা যায় আবু জাহেল বলতেছে এক কাজ করো বেলালের বুকে দুই থেকে আড়াই মনের পাথর চাপিয়ে দিয়ে তোমরা চলে এসো বাবা যে মুসলমান বাইরও এ সোনা মানিকেরও যখন আবু জাহেল যখন এই হুকুম দাহলের বাবা হুকুম যখন দালো বেলাল ইসলাম বেলালের বুকে দুইতে কেড়ে মনের পাথর বেলাল আল্লাহ আল্লাহ করতেছে বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাহবুব আমি আর সহ্য করতে পারি না পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বেলাল বেলাল তুমি হলে জান্নাতি তুমি হলে নবীজির আশি এ বাবাজি মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেলাল ও বেলাল বলো নবীর কলমা ছাড়বে কিনা বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাদের ইসলাম মাঝে সবারই কিনা বাবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বেলাল কলমা ছাড়বে না এদিকে আবু জাহেল বলতেছে এ গোলামের এক কাজ করো বেলালকে গরম বালি থেকে তুলো তোলার পরে বেলালের জিবাতে একটা পেরে মেরে দাও জীবন কলমা যেন না পড়তে পারে এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সুরা মানিকেরও বেলালকে যখন বাবা তোলা হলো তোলার পরে বাবাজি বেলালের আপনার গলার কাছখানটা ধরেছে বাবা ধরার পরে বলছে বেলাল জিবা বের করো জিবা বের করো বাবাজি বেলাল তো জিবা বের করতে চাই না বাবা এই জায়গাটাকে বাবাজি ধরেছি আপনার জিবাটা বেরিয়ে গেছে বাবা যেমনই জিবাটা বেরিয়ে গেল অমনি আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছি যখন বাবা পেরেক মেরে দাও বেলাল করতেছি বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাহবুব যেই যাই বাজাও বান্দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম ও গো আল্লাহ আমার তো সেই জবানটা বন্ধ করে দিল আবার বেলালকে বাবাজি গরম
বালিতে শুইয়ে দিল আবার বকে বাবা তুই তে গাড়ায় মনে বাবা পাথর কানা চাপাইয়া দিল পাথর কানা চাপাইয়া দেওয়ার পরে পেরাদের সালাম কিছু কোন পরে বেলালের হাত পা গল ছেড়ে দিয়েছে আবু জাহেল বলতেছে এ গোলাম এরও দেখো দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে বেলাল মনে হয় দুনিয়া থেকে চলে গেছে আবু জাহেলের গোলামে রয়েছে দেখে বাবাজি ঠুট তো লড়ে না জিবাতে পেরেক মেরেছি বলতে জগাবো জাহেল আমরা তো জিবাতে পেরেক মেরেছি আওয়াজ আসতেছে তিনার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল বাবা যে আশিকের জবান যদি বন্ধ করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আশিকের দিলে বাবাজি কলমা জারি হয়ে যায় বাবাজি এই বেলাল এত কষ্ট করেছিল বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন বেরাদার দিল থেকে যখন কলমার আওয়াজ বেরিয়ে আসলো আবু জাহেলরা বলতেছে বলে বেলাল কো তো আমরা কলমা ছাড়াতে পারলাম না দেখি শেষবারের মতো বাবাজি বেলালকে গরম বালি থেকে তোলা হলো তোলার পরে একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে বাবা ঘোড়ার উপরে সওয়ারিকে উঠিয়ে দিয়েছে ঘোড়াকে এত জোরে 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 মারতেছে আল্লাহর কি কুদরত ঘোড়া আগে যায় না ঘোড়াটা বলছে বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ রাসিকে কেমন করে আমি টানতে পারি আমার দ্বারা তো হবে না হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও যখন উঠেন আপনার ঘোড়ার পরে সাওয়ারিটা উঠে গেছে বাবা অবলা জীবকে জোরে 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 করে যখন মারতে লেগেছি বাবা যেমনে মারা অমনি বাবাজি টানতে লেগেছে টানতে 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 বাবাজি বুকের দিকে আপনার ঘরে বুকের চামড়া উঠে যায় পিঠের দিকে ঘরে বাবা পিঠের চামড়া উঠে যায় বুকের দিকে ঘরে বাবা বুকের চামড়া উঠে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে বাবাজি এত রক্ত এ বাবাজি মুসলমান যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করলো বাবাজি চেহারা ঠিক দেখলো যেই বেলালকে বাবাজি আব্বাজি চাবুকের বাড়ি মারলো বেলালের চেহারা ঠিক ছিল যেই বেলালকে বাবাজি গরম বালিতে শোয়ালো তবুও বেলালের চেহারা ঠিক ছিল যখন বেলালকে মক্কাতে যখন বাবাজি আপনার টেনে নিয়ে বাড়াতেছি বেলালের মুখে চেহারা নষ্ট হয়ে গেল শরীরে বাবা রক্তর বন্যা বেরিয়ে গেল বেলাল যখন বাবা হাত পা গুলোকে বাবা চিড়ে চেড়ে দিয়েছে আবু জাহেলরা বলতেছে বলো গোলামের বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি যখন বাবা এই কথা বলা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নর বাবা পায়ে দড়ি গুলো খুলে খুলে দিয়েছি এদিকে সমস্ত কাফের দলেরাও উমাইয়ার দলেরাও আবু জাহেলের দলেরাও বেলালকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল বাবাজি মাথা লড়ে বলতেছে বলে না নবীজি কলমা ছাড়ব না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এত বাবা কষ্ট দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কলমা ছাড়েনি ইয়ারি নাম আশিক আরে নাম কি আশিক বাবাজি মুসলমান বেলালকে যখন সব কাফের দলেরা গোল করে ঘেরে বসে আছে ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন এক ইহুদির মেয়ে বলতেছে বলে হুজুর আপনাদের ধর্মের মানুষটাকে তিন থেকে চার দিন ধরে কষ্ট দিতেছে আপনি নিয়ে যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন বাবা মুখের চেহারাতে রক্ত তো লোড বেলালকে চিনতে পারলো না আবার একটুখানি আগে গেল আর একটা ইহুদি মেয়ে বলছে বলে ভাই আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান তারা চার দিন পাঁচ দিন ধরে একইভাবে তারপর অত্যাচার করতেছে নিয়ে যান
ওবাক্কা সিদ্দিক বলতেছে বোন উনার কি নাম জানো যখনই বলেছে উনার নাম হযরতে বেলাল অমনি আবু বকর সিদ্দিকের চেহারাতে বাবা যে জল টপ 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 করে পড়তে লেগেছে আল্লাহ এই বেলাল নবীর কলমা পড়ে এত কষ্ট করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে এই কাফের দলেরা তোমরা বেলালকে মারবে না আশিকের রাসূলকে মারবে না বলো তোমরা বেলালকে কয় টাকাতে বিক্রি করতে চাও আর মনে মনে ভাব যে বেলালকে মেরেও মজা পেলাম টাকাও পেলাম কিছু টাকার বিনিময়ে বাবা বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিলেন আর ঠাট্টার কি করতেছে বলে আমরা বেলালকে মেজে মেরে মজাও পেলাম এবং টাকাও পেয়ে গেলাম এটা আমার আনন্দিত কিন্তু বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কি বলে আবু জাহেলের দলরা শোনো তোমরা জি আমার বেলালকে মেরেছো মেরার পরে টাকাও পেয়েছো আনন্দিত করতেছো আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে আমি হীরা কিনে নিলাম জোর বলে আরে বাবা হীরা না তো কি যেই নবী মুস্তাফার মহব্বত আশিকের রাসূল বেলাল তাহলে বলুন ওই বেলাল কি নবীজির আশিক নয় হীরা থেকেও বাবাজি দামি জোরে বলুন সুবহানাল্লাহ তাই বরাদার ইসলাম মাদান সামানি কিরামও তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির আশিক নবীজির প্রেমিক এই জান্নাতি বাগানে বাবাজি বসে আছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদেরকে গভীর রাত্রিতে যেন কবুল করে নাই নবীজির গোলাম বানায়া নাই জোরে কোন বরাদার ইসলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা কিনে নিয়েছে বাবা জি বেলাল তো উঠতে পারে না বেলাল হাঁটতে পারে না হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করেছে বেলালের একটা হাত ধরেছে বাবা বেলালের মাজাতে বাবা আপনার কিনে হাত দিয়েছে হযরত বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে নিয়েছে বাবা চলতে লেগেছে বাবা বেলাল জানো কি বলবে বাবা কথা গুলো বোঝা যায় না জিবাতে পেরেক মারারে বাবা হযরত আবু বকর সিদ্দিক জিবা থেকে পেরেকটা তুলে নিয়েছে তুলে তারপরে বাবা জি মুসলমান হযরত বেলাল কে বলছে বেলাল বেলাল কি জানো আমাকে বলতে চাইছিনে বলো না হযরত বেলাল বলছে বলো হুজুর গো আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন তার মানে আপনার বাঁধি হলাম ও হুজুর গো আপনাকে একটা আবেদন করব আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না যদি নিয়ে যেতে হয় আমার দয়াল নবী দরবারে নিয়ে চলো আমি মনে হয় আর বাঁচব না আমি নবীজির চেহারা মুবারক কান দেখে দুনিয়া থেকে বিদায় নেব আমার নবীজির যদি চেহারা মুবারক কান দেখে যদি দুনিয়া থেকে বিদায় নি আমিও তো জান্নাতি হয়ে যাব বাবাজি শোনা মানে গের ও আব্বাজি মুসলমান বাইর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এক পা দুপা করে আমার নবীজির দরবারে এসেছে আমার নবীজির বৈঠকখানে বেলালকে বসিয়ে রেখেছে বাবা এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একজন আপনার আশিকের রাসূল এসেছে একজন আপনার আশিকের রাসূল এসেছে গো নবী আপনি চলেন না আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়েছে যখন বাবাজি এ শোনা মানিকেরাও বেলালের দিকে তাকিয়ে বাবা জি নবীজি চোখের পানি বাবা চলতে লেগেছে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো ও গো দয়া নবীজি আপনার কাছে একটাই আবেদন করব এটা আপনার আশিকের রাসূল আমার নবীজি বলতেছে বেলাল ও আমার আবু বকর তবে শোনো গো শোনো এটা হলো আমার বেলাল জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি এই বেলালের মতো আমরাও নবীকে মহব্বত করব কি করব না বেলালের মতো যদি না পারিতে বেলালের মতো এক পারসন তো মহব্বত করতে পারবো কি গো এ পারবেন না কে কে পারবেন হাত তুলেন যা বাবা এত রাত্রিতে মানে হাত উঠছে না নাকি বেরাদার মাদার সামনে কিরাম আসুন
আমরাও সেই নবীকে মহব্বত করে আমরা অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীকে মহব্বত করে অন্ধকার কবর গেছে তারাই হলো জান্নাতি জান্নাতি।